অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হলো বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশন। বলা যায় একটা ব্যর্থ বিশ্বকাপ শেষে বাংলাদেশ দল দেশে ফিরবে, কারণ সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বাংলাদেশ পা রেখেছিল ভারতের মাটিতে, কিন্তু মাত্র দুইটা জয় ঝুলিতে নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল। তবে এবার দল খারাপ করলেও কিন্তু অনেক সমর্থক যারা আজ মাঠে খেলা দেখতে এসেছিলেন তারা কিন্তু দলের পাশেই আছেন এবং বলছেন একটা দিন হয়তো এই দলটাই ভালো কিছু করবে। শুরুর দিকে আসলে একটু টিম স্পিরিটের অভাব ছিল, বিকজ অফ তামিম ইস্যুতে আমার মনে হয় টিমটা একটু আনস্টেবল হয়ে গেছিল। ভবিষ্যতে আমাদের ক্রিকেট বোর্ডটা একটু রিস্ট্রাকচার হলে এবং কিছু চেঞ্জেস আসলে দেন উইল ডু মাচ বেটার ইন আপকামিং সিরিজ এন্ড ওয়ার্ল্ড কাপ। টিম সিলেকশন অথবা প্লেয়ার অ্যাডজাস্টমেন্ট সবকিছু মিলিয়ে একটু 19-20 হয়ে গেছে, বাট উই আর হ্যাপি। ভারত এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপের অন্যতম সফল দুটি দল, ভারত দুবারের চ্যাম্পিয়ন, অন্যদিকে অস্ট্রেলিয়া সর্বোচ্চ 5 বার জিতেছে শিরোপা। তবে এই দুটি দলই কিন্তু সবচেয়ে বেশি 8 বার করে বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে নাম লিখিয়েছে। এ আসরের আগে এই দুই দলই 7টি করে সেমিফাইনাল খেলেছে। তবে এবার কিন্তু আমরা জানি যে ভারত সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে, এরপর অস্ট্রেলিয়াও নিশ্চিত করেছে সেমিফাইনাল। এবং বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচের পর পুনের মাঠে অনেক ভারত সমর্থক এসেছিল এবং অস্ট্রেলিয়ান সমর্থকও ছিল চোখে পড়ার মতো। তাদের মধ্যে কিন্তু একরকম এরই মধ্যে শুরু হয়ে গেছে কথার লড়াই। I'm very confident against South Africa, I don't know why. And fingers crossed it's Australia versus India in the final and Australia win. I hope that Australia and India plays the final World Cup. And as I'm an India fan, I hope that India wins the World Cup. Tough fight. I mean, South Africa's a good team, but nowhere near as good as the Aussies. So easy run to the final. Let's go, boys! বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়, সমর্থকরা বড় স্বপ্ন দেখে বাংলাদেশ ভালো কিছু করবে, কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আরও একটা বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশের ব্যর্থতা দিয়ে। সেই ভালো করাটা আদৌ কোনোদিন সমর্থকরা দেখতে পাবে কি না সেটাই অনেক বড় একটা প্রশ্ন। পুনে থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ভারত।